sins of mass, or amra bolte pari je center of gravity, center of mass or ki center of gravity. Achha. ठीक है देखो खूब सिंपली सेंटर ऑफ ग्रेविटी बा सेंटर ऑफ मास एटा होच्छे एमोन एक्टा पॉइंट एटा ऑब्जेक्टर भीतरे एमोन एक्टा पॉइंट जे पॉइंटे तुम जदि कोनो पिवट के प्लेस करो ताहले शे ऑब्जेक्टर कोनो टर्निंग इफेक्ट थाके ना कोनो टर्निंग इफेक्ट थाके ना आमी तोमाके एक जिनिसटा एक टू वीडियो ते एक्सप्लेन करे देखो आमी वीडियो टर्न ऑन करछी ओके देखा जाच्छे तो नाकि यस सर ओके सब किछु आमार रूमेर कलर होच्छे पिंक करो बोलो सब मेदर मतलब अच्छा हेलो सर अस्सलाम वालेकुम ए इर के रे अब्दुल्ला सामी नाकि जी सर सर क्या होना सर এই তো হলো দেখছ আমার চেহারা কিন্তু ফর্সা হয়ে গেছে দেখছ জি স্যার আচ্ছা দেখো থ্যাংক ইউ আপনার খালি গায় নাকি তুমি এত না স্যার এত ডিটেইলস তুমি কেন দেখতে যাও বলো তো কি দরকার না স্যার দেখলাম তো অটোমেটিক আচ্ছা দেখো এই যে অবজেক্টটা আচ্ছা এটা বেশি ভারী হয়ে যাবে আমার ফোনের উপর পড়লে ফোনের অবস্থা খারাপ হয়ে যাবে দেখো এই যে পেন্সিল ঠিক আছে খেয়াল করো এই যে পেন্সিল দেখো এই পেন্সিলটাকে এই যে আমার আঙ্গুলটা হচ্ছে পিভট মানে সাপোর্টিং পয়েন্ট একটু মন দিয়ে দেখবা দেখো ধরো আমি আমি পেন্সিলটাকে এই যে এই পয়েন্টে আমি পিভটকে এখানে আমি প্লেস করব এই যে লাইক দিস এই যে প্লেস করলাম এবার আমি পেন্সিলটাকে ছেড়ে দেই দেখো তো পেন্সিলটা কি হলো পেন্সিলটা কি হলো ঘুরে এই ঘুরে পড়ে গেল না জি স্যার নাকি পেন্সিলটা কিন্তু ঘুরে পড়ে গেছে তার মানে এই পয়েন্টে আমি যদি পিভটকে রাখি তাহলে কিন্তু পেন্সিলটা রয়ে যায় এই যে ঘুরে পড়ে গেল কিন্তু তাহলে কিন্তু পেন্সিলটা একটা টার্নিং ইফেক্ট আছে এই পয়েন্টে তাহলে দিস পয়েন্ট ইজ নট দ্য পিভট দ্য সেন্টার অফ ম্যাস অফ দ্য পেন্সিল আচ্ছা আমি যদি এই পয়েন্টে এখন পিভটকে প্লেস করি খেয়াল করো এই পয়েন্টে এই যে প্লেস করলাম এই যে স্টিল দেখো তো আবার ঘুরে পড়ে গেল না কে পেন্সিলটা তার মানে এই এই পয়েন্টে রাখলেও সেখানে এই পেন্সিলের এই পয়েন্টে আমি পিভট রাখলেও সেখানে একটা টার্নিং ইফেক্ট ছিল এখন আমি যদি এই পয়েন্টে পেন্সিলটাকে রাখি দেখো খেয়াল করো এই যে রাখলাম দেখো তো পেন্সিল কি আর ঘুরতেছে নো স্যার আর ঘুরতেছে তে আর আর ঘুরতেছে না তার মানে এই এই পয়েন্টে এই যে এখানে এই যে এই পয়েন্টে আমি যদি পেন্সিলটাকে এখানে আমি যদি পিভটকে প্লেস করি তাহলে এই পেন্সিলটার কোনো টার্নিং ইফেক্ট নেই এই পয়েন্টের নাম হচ্ছে তার এই পয়েন্টটাই হচ্ছে তাহলে পেন্সিলের সেন্টার অফ ম্যাস বা সেন্টার অফ গ্র্যাভিটি যে পয়েন্টে এই যে এই পয়েন্টে দেখো এই পয়েন্টটাতে যে পয়েন্টে পিভটকে প্লেস করলে যে পয়েন্টে পিভটকে প্লেস করলে তোমার সে অবজেক্টের কোনো টার্নিং ইফেক্ট থাকে না সেই পয়েন্টটাকে আমি বলছি টার্নিং ইফেক্ট সরি সেন্টার অফ গ্র্যাভিটি অর সেন্টার অফ ম্যাস তো প্রত্যেকটা অবজেক্টের এরকম সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ ম্যাস কিন্তু আছে যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই দেখো ভারী ভারী এক্সাম্পল এই যে যেমন এইটা দেখো এই যে এখানে আমি যদি প্লেস করি তো এই যে মানে ঘুরে পড়ে গেল এখানে আমি যদি প্লেস করি এই যে মানে ঘুরে পড়ে যাচ্ছে আচ্ছা এই যে দেখো এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে আমি যখন প্লেস করলাম এখন কিন্তু পেন্সিলটা আর কি ঘুরতেছে না তাই না মানে এটা এই জিনিসটা কিন্তু আর ঘুরতেছে না
তার মানে ওর সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এই যে এখানে এই এই জায়গাটাতে হচ্ছে হচ্ছে ওর সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ ম্যাস। স্যার যে জিনিসটা আপনি ধরে আছেন এটা কি? এটা এটা হ্যাঁ এটা হচ্ছে এই যে এরকম এই মানে মাথা সুন্দর মানে মেসেজ আর কি সার্জিক্যাল ঠিক আছে এটা সেই সেই একটা জিনিস ভালো লাগে একদম মানে একদম মাথা কুল হয়ে যায় ঠিক আছে জাস্ট মাথা মেসেজ অন্য জায়গায় তুমি আমার কোথায় দিবাচ্ছি হাতে বলতেছি ও আচ্ছা সেটা স্পেসিফাই করে না বললে বিশাল ঠিক আছে সেন্টার অফ ম্যাস বা সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে তাহলে আমরা ডেফিনিশনটা লিখি এমনি বুঝছো তো যে সেন্টার অফ ম্যাস বা সেন্টার অফ গ্র্যাভিটি কি জিনিস জি স্যার দা পয়েন্ট এমনি স্যার কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি আজকে আজকে সন্ধ্যা পরে আবার টেস্ট করাবো আমার মনে হচ্ছে আমার অলরেডি নেগেটিভ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আপনি তারপর রেস্টে থাকবেন না স্যার The point in an object. Sir, hello. Sir, please sir, I want to show you our chapter of origin, sir. Energy, sir. Logic gate of origin, gates of origin, sir. Okay. Yes, sir, kichu bhusta sir. Parabo, parabo. দেখো আমি যখন পড়াবো তখন আচ্ছা নো টার্নিং ইফেক্ট মানে কি বলতো আগের দিন বলছিলাম এটার ম্যাথমেটিক্যাল টার্মটা কি একটা ক্লকওয়াইজ ইকুয়ালস টু ক্লকওয়াইজ মুভমেন্টস অ্যাবাউট দ্য এটা তো প্রিন্সিপাল অফ মোমেন্ট সেটা তো ঠিক আছে কিন্তু নো টার্নিং ইফেক্ট এটা আর একটা সিনোনিম কি রোটেশনাল তাহলে যে পয়েন্টে পিভট কে প্লেস করলে একটা অবজেক্ট এটা একটা সিঙ্গেল পয়েন্ট প্লেস করলে সব অবজেক্টটা রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকবে রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকবে সেই পয়েন্টটাকে আমরা বলছি সেন্টার অফ ম্যাস অর কি সেন্টার অফ গ্র্যাভিটি সেন্টার অফ ম্যাস অর কি সেন্টার অফ গ্র্যাভিটি আচ্ছা এখন এই যে সেন্টার অফ ম্যাস বা সেন্টার অফ গ্র্যাভিটি এটা তো না হয় আমরা বের করলাম কিন্তু এই এই পয়েন্টটা দিয়ে আমাদের কি লাভ এই পয়েন্টের ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্সটা কি হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স অফ দিস পয়েন্ট কি ঠিক আছে কিনা লেখো সিগনিফিকেন্স অফ সিগনিফিকেন্স অফ সেন্টার অফ ম্যাস center of mass বা center of gravity significance to কি মানে এটা দিয়ে আমাদের কি লাভ এই center of mass বা center of gravity কোথায় আছে এটা দিয়ে এটা আমাদের জেনে কি লাভ হ্যাঁ দেখো এটা জেনে অবশ্যই লাভ আছে আচ্ছা তুমি আমাকে বলো তো প্রত্যেকটা জিনিসের কি center of mass আচ্ছা তুমি আমাকে বলো প্রত্যেকটা জিনিসের কি একটা ম্যাস আছে না একটা ওয়েট আছে না আছে কি না বলো এভরিথিং হ্যাজ আ ম্যাস এভরিথিং এভরিথিং হ্যাজ আ ওয়েট আচ্ছা ওয়েটটা কি জিনিস মনে আছে কিনা তোমাদের
ওয়েট হচ্ছে কি পুল অফ গ্র্যাভিটি বা পুলিং ফোর্স অফ গ্র্যাভিটি গ্র্যাভিটি একটা অবজেক্টকে যে ফোর্স দিয়ে টানবে সেটাই হচ্ছে ওয়েট তাহলে ওয়েট মানে হচ্ছে পুলিং ফোর্স অফ কে গ্র্যাভিটি আর্থ মানে গ্র্যাভিটি একটা অবজেক্টকে যত ফোর্স দিয়ে টানবে যত ওয়েট দিয়ে পুল করবে সেটাই হচ্ছে ওয়েট যেমন ধর আমি যদি স্নেহার ওয়েট মাপতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে আর্থ মানে গ্র্যাভিটি স্নেহাকে কত ফোর্স দিয়ে টানছে তাহলে আমাকে কি করতে হবে স্নেহাকে কোলে করে নিয়ে ছাদ থেকে ফালাই দিতে হবে ফালাই দিয়ে তারপর দেখতে হবে যে ওকে গ্র্যাভিটি কত ফোর্স দিয়ে টানছে আচ্ছা হলো তাহলে ওয়েট হচ্ছে কি পুলিং ফোর্স অফ গ্র্যাভিটি হ্যাঁ তাহলে গ্র্যাভিটি একটা অবজেক্টকে যত ফোর্স দিয়ে টানবে সেটাই হচ্ছে কি ওয়েট তা ধরো ধরো হ্যাঁ ওর মনে হয় পড়তে কষ্ট হচ্ছে ফার্স্টে পড়ছে পুলিং তারপরে 10 সেকেন্ডস পরে ফোর্স না স্যার লিখছি লিখছি ও আচ্ছা হি ইজ লিখিং আচ্ছা ঠিক আছে তো দেখো যেটা বলছিলাম ধরো এই যে অবজেক্টটা এই যে অবজেক্টটা এই অবজেক্টের নিশ্চয়ই একটা ওয়েট আছে নাকি তা তোমার কি মনে হয় যে ধরো আমি এটা পিস অফ উড মন দিয়ে শুনবা আর বোঝার চেষ্টা করবা ধরো এটা একটা পিস অফ উড এখন এই উডটাকে আমি যদি ছাদের উপর দিয়ে ফেলে ধরো যে ছাদ আমি যদি এই উডটাকে ছাদের উপর দিয়ে ফেলে দেই বিশাল ছাদ তো তো এটা তো আস্তে আস্তে করে মাটিতে পড়বে তাই না মাটিতে পড়বে তো তোমার কি মনে হয় যে গ্র্যাভিটি যাকে টানতেছে একদম সারা মানে একদম পুরা মানে ওকে ধরেই একদম টানতেছে সব পয়েন্ট দিয়ে টানতেছে না গ্র্যাভিটি কিন্তু একটা অবজেক্টকে সব পয়েন্ট দিয়ে পুল করে না গ্র্যাভিটি ডাজেন্ট পুল অ্যান অবজেক্ট থ্রু অল দা পয়েন্ট সব পয়েন্ট দিয়ে কিন্তু পুল করে না গ্র্যাভিটি কোন পয়েন্টে পুল করে জানো গ্র্যাভিটি পুল করে একমাত্র থ্রু দা সেন্টার অফ গ্র্যাভিটি অর সেন্টার অফ ম্যাস এর জন্য কোন কিছু নিচে পড়লে ঘুরতে ঘুরতে পড়ে হ্যাঁ তুমি বলতে পারো ওইটাই যে ঘুরতে ঘুরতে পড়ে কারণ গ্র্যাভিটি টান দেয় হচ্ছে ওর সেন্টার অফ ম্যাস যে কোনো অবজেক্টের সেন্টার অফ ম্যাসেই বা সেন্টার অফ গ্র্যাভিটিতেই গ্র্যাভিটি পুল করে ঠিক আছে কিনা যেমন আমি যদি স্নেহাকে উপর দিয়ে ফেলে দেই না তোমাকে তো ফেলছিলাম আমি যদি স্নেহাকে উপর দিয়ে ফেলে দেই তাহলে স্নেহার সারা শরীর ধরে কিন্তু গ্র্যাভিটি টানবে না স্নেহার শরীরের ভিতরে সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে আছে বা সেন্টার অফ ম্যাস যেখানে আছে গ্র্যাভিটি ওখানে গ্র্যাভিটি ওই পয়েন্টেই টানবে ঠিক আছে কিনা হ্যাঁ এই জন্য সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ ম্যাস এর সিগনিফিকেন্সটা হচ্ছে the weight of an object the weight of an object acts through center of mass or center of gravity The weight of an object acts through center of mass or a center of gravity. Center of mass অথবা কি center of gravity. স্যার টু উপর নজর স্যার দেখার মতো স্যার আই টু উপরে স্যার একটা জিনিস লিখতে center of mass বা center of gravity এর সিগনিফিকেন্সটা কি বলতো
এই এই পয়েন্ট দিয়ে কে টান দেয় পয়েন্ট ইন এন্ড অফ কে টান দেয় বলো গ্র্যাভিটি গ্র্যাভিটি টান দেয় তাই না এই এই পয়েন্ট দিয়ে কিন্তু গ্র্যাভিটি টান দেয় তার মানে একটা অবজেক্টের উপরে গ্র্যাভিটির যে ফোর্স মানে ওয়েট সেটা এই সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ ম্যাস দিয়েই পাস করে অ্যাক্ট করে সব র্যান্ডম পয়েন্টে কিন্তু অ্যাক্ট করে না ঠিক আছে কিনা বলো বুঝছো কিনা জিনিসটা সবাই বলো Yes, sir. Okay. তাহলে বলো ধরো আমি যদি এখন আব্দুল্লাহ স্বামীকে ফেলে দেই উপর থেকে হ্যাঁ তাহলে আব্দুল্লাহ স্বামী সারা শরীর ধরে টান দেবে নাকি শুধুমাত্র যে পয়েন্টে অ্যাক্ট করলে মানে শুধুমাত্র সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ ম্যাস দিয়ে টানবে বলো সেন্টার অফ গ্র্যাভিটি টানবে সেন্টার সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ ম্যাস এ টান দেবে ঠিক আছে কিনা অন্ধকারে আমি বা আমরা যখন কোন অবজেক্টের দিকে তাকাই ওইটা না দেখতে পাই না বাট অন্যদিকে তাকায় যদি সাইড থেকে ফোকাস করার ট্রাই করি অবজেক্টের দিকে তখন এটাকে দেখতে পারি ডিরেক্টলি তাকাইলে দেখতে পাই না এটা কেন শোনো তুমি যে অ্যাঙ্গেল থেকে তুমি যেমনি দেখো না কেন তোমার চোখে যদি কোনো অবজেক্টের উপর থেকে যদি লাইট এসে তোমার চোখে না পৌঁছায় তুমি ওকে দেখতে পাবা না সে তুমি যে অ্যাঙ্গেল দিয়েই তুমি দেখো না কেন কিন্তু স্যার মানে ডিরেক্টলি অবজেক্টের দিকে তাকালে দেখতে পাই না বাট সাইড দিয়ে যদি দেখার চেষ্টা করি তখন দেখতে পাই তাহলে নিশ্চয়ই তার নিশ্চয়ই সাইড দিয়ে তাকালে তখন তোমার চোখে ওই অবজেক্ট থেকে আলো এসে পড়তেছে এই জন্য তুমি দেখতে পাচ্ছ এটা সবসময় অন্ধকারে হয় কত কিছু যে হয় অন্ধকারে মা থাকছে সব কথা জি স্যার ঠিক আছে যাই না স্যার এই যে আব্দুল্লাহ স্বামী বুঝাই বলছে দেখছো হ্যাঁ ছেলে অ্যাডভান্স হয়ে গেছে মাশাআল্লাহ হ্যাঁ আপগ্রেড এই রাইট রাইট আপগ্রেড হয়েছে ইয়েস ওকে দেখো তো তাহলে এটা হচ্ছে দেখো তাহলে এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ ম্যাস এর সিগনিফিকেন্স ঠিক আছে কিনা ওকে এখন তুমি আসো যে সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ ম্যাস এর সাথে আর কিসের সম্পর্ক আছে এই সবকিছুর সাথে আরো অনেক কিছু সম্পর্ক আছে ওকে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি আচ্ছা দ্য পজিশন সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন লেখো পজিশন অফ সেন্টার অফ ম্যাস পজিশন অফ সেন্টার অফ ম্যাস আর কিভাবে করে আমরা বের করব সেটাও আমরা দেখব আচ্ছা আমি চাচ্ছিলাম শোনো আমি চাচ্ছিলাম কালকে দুপুর 12টায় তোমাদের একটা ফিজিক্স প্র্যাকটিক্যাল ক্লাস আমি নিব এটা প্র্যাকটিক্যাল আমাকে দেখানো দুটো প্র্যাকটিক্যাল দেখানো বাকি আছে একটা হচ্ছে লিকুইডের ডেন্সিটি বের করা আর একটা হচ্ছে এই যে আর এই ফাইন্ডিং দ্য সেন্টার অফ ম্যাস এই দুইটার প্র্যাকটিক্যাল আমি কালকে দেখাতে চাচ্ছি দুপুর 12টায় জি স্যার কালকে স্যার কালকে বিকাল 5টায় ফিজিক্স হ্যাঁ তাই জি স্যার এক সেকেন্ড হ্যাঁ হ্যাঁ আচ্ছা
বলো মা ইলাস্টিক ডিফর্মেশনটা দেখাতে পারবেন সব দেখাবো আমাদের এই চ্যাপ্টারের পরেই ডিফর্মেশন আসতেছে আচ্ছা স্যার এই যে বলো প্রথম কথা সেন্টার অফ গ্র্যাভিটি পজিশন কি লিখছি পড়ো তো ইন দ্য মিডল অফ ইউনিফর্ম অবজেক্ট আচ্ছা ইউনিফর্ম মানে কি বলো তো ইউনিফর্ম মানে হচ্ছে যে সব দিক দিয়ে মোটামুটি মানে ইকুয়াল যেমন একটা বক্স একটা রেকট্যাঙ্গুলার বক্স ধরো বা ধরো এই যে স্কেলটা এই স্কেলটা কিন্তু একটা ইউনিফর্ম স্কেল তাই না ইউনিফর্ম স্কেল কারণ এই দেখো এইদিকে যতটুকু এইদিকেও ততটুকু এইদিকে আবার যতটুকু এদিকেও কিন্তু কি ততটুকু কি তাই না বলো দুই দিকে ইকুয়াল ইকুয়াল না অপোজিট সাইড সব ইকুয়াল ইকুয়াল না ইকুয়াল তো নাকি সব দিক দিয়ে ইকুয়াল ইকুয়াল তাহলে এইটা হচ্ছে একটা ইউনিফর্ম অবজেক্ট তো একটা ইউনিফর্ম অবজেক্ট যদি হয় একটা সুন্দর একটা ইউনিফর্ম অবজেক্ট যদি হয় তাহলে একেবারে ওর মাঝখানে হবে সেন্টার অফ গ্র্যাভিটি মাঝখানে এখন মাঝখানে বলতে ধরো কি বলবো আমি এখান থেকে ইমাজিনারি লাইনস টানি এই যে লাইনস টানলাম তাহলে মাঝখানে হচ্ছে এইটা এই যে তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি একদম এখানে এই যে এখানে সেন্টার অফ গ্র্যাভিটি একদম মাঝখানে কি ঠিক আছে কিনা যে কোনো ইউনিফর্ম অবজেক্ট মানে ইউনিফর্ম অবজেক্ট মানে সব দিক দিয়ে মোটামুটি ইকুয়াল সমান তাহলে মানে হ্যাঁ মানে সব দিক দিয়ে ব্যালেন্স মোটামুটি তাহলে ইউনিফর্ম অবজেক্টের একদম মাঝখানে থাকবে সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক আছে কিনা বলো বুঝছো কিনা ক্লিয়ার কিনা বলো স্যার বুঝেছি এই জিনিসটা এই জিনিসটা কিন্তু তোমাকে ক্লিয়ার হতে হবে ঠিক আছে কোনো ব্যাপার না এটা গেল এবার তুমি আসো যেটা বলছিলাম তাহলে ইউনিফর্ম অবজেক্টের একদম মাঝখানে কি ঠিক আছে কিনা আচ্ছা আর নন ইউনিফর্ম অবজেক্ট আচ্ছা নন ইউনিফর্ম মানে কি মানে আঁকা বাঁকা তেরা তাই না কোন কোন দিক দিয়ে ইকুয়াল না যেমন ধরো এটা বলো এটা কি ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম নন ইউনিফর্ম কারণ দেখো আমরা এই দেখো এটা কেন ইউনিফর্ম কারণ আমি যদি এইভাবে ভাগ করি তো দুই দিকে ইকুয়াল আমি যদি এইভাবে ভাগ করি তো দুই দিকে ইকুয়াল বাট এটা নন ইউনিফর্ম কেন দেখো কারণ এইভাবে আমি যদি ভাগ করি মাঝখান দিয়ে তাহলে কিন্তু দুই দিকে কিন্তু ইকুয়াল হচ্ছে না হ্যাঁ এইভাবে ভাগ হবে একটা কিছু এখন ধরো আমি যদি এখানে এইভাবে করে করি তাহলে হয়তো দুই দিকে ইকুয়াল হলেও হতে পারে না না মানে হবেই বলছি না হতেও তো পারে হ্যাঁ হতেও তো পারে কিন্তু আমি যদি এইভাবে করে দেই তাহলে কি এই সাইড আর এই সাইড ইকুয়াল হচ্ছে না হচ্ছে না এইদিকে বেশি আছে তাই না এইটাই এখানে সেন্টার অফ গ্র্যাভিটি বের করার নিয়মটা হচ্ছে যে এদিকটা ভারী বেশি আমার সাথে বলো যে দিকটা কি বেশি ভারী বেশি সেন্টার অফ গ্র্যাভিটি ওই দিকের কাছাকাছি থাকে তো এখানে ধরো আমি এটাকে দুইটা পার্টে ভাগ করে দিলাম এটা হচ্ছে পার্ট এ আর আমার তো মনে হচ্ছে লাভের মতো লাগছে লম্বা লাভ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে পার্ট এ আর এটা হচ্ছে পার্ট বি তো বলো কোন পার্টটা ভারী বেশি হেভিয়ার বেশি বি পার্টটা হেভিয়ার বেশি তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু এই পার্টের কাছাকাছি থাকবে ধরো বললাম যে হ্যাঁ তাহলে এখানে সেন্টার অফ গ্র্যাভিটি বুঝলে কিনা একটু মানে একটু প্র্যাকটিক্যাল দেখাবো নাকি হালকা পাতলা দেখাইতে পারেন স্যার আপনার কষ্ট না হইলে দেখাইতে পারেন স্যার আপনার ইচ্ছা
দাঁড়া আমি নিয়ে আসি জিনিস জিনিস আই ব্রিং আ জিনিস ওয়াট ইজ দ্য জিনিস ভেরি গুড Okay, so I bring a jinish. Sorry. Eta naam hocche ga chulkani. Thik ache? Oh, accha. Eta te ga chulkay. Tale ami age etar center of gravity ber korar chesta korchi ei point e. Na, ghurteche. E e e e ghure acche. এই যে ব্যালেন্স হয়ে গেছে হয়েছে না ব্যালেন্স তাহলে শুরুতে কিন্তু ব্যালেন্স হয়েছে এখানে এই যে এই পয়েন্টে এখানে এই পয়েন্টে ব্যালেন্স তার মানে ওর সেন্টার অফ গ্র্যাভিটি এখন এখানে এই এই পয়েন্টে এই এই পয়েন্টে হচ্ছে ওর কি এখন সেন্টার অফ গ্র্যাভিটি এই পয়েন্টে এই যে সেন্টার অফ গ্র্যাভিটি হ্যাঁ এই যে তাহলে দিস পয়েন্ট ইজ দা সেন্টার অফ গ্র্যাভিটি কি ঠিক আছে কিনা একটু রেকর্ড করো দেখো এটা কোথায় এই এই পয়েন্টের কাছে আচ্ছা এখন আমি যদি এই দিকটা এই সাইডটা আমি যদি হেভি করে দিই ভারী করে দিই দেখো এই যে আমি এই সাইডটাকে একটু হেভি করে দিলাম উপরে এইভাবে করে দিই এই দেখো এই সাইডটাকে আমি একটু হেভি করে দিলাম আগে ছিল সেন্টার অফ গ্র্যাভিটি এখানে এখন দেখি এখানে কি না না এই যে ঘুরে পড়ে আছে এখানে আসি এই যে এখন তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি এখানে এখানে আগে ছিল কোথায় এখানে তাই না আগে ছিল এখানে এখন চলে আসছে কোথায় এখানে চলে আসছে নাকি কারণটা কি বলতো হোয়াট ইজ দ্য রিজন কারণ এই সাইডটা এই সাইড হ্যালো 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 স্যার এখন শোনা যাচ্ছে বলছি মাথার মধ্যে গেল নাকি আরেকবার দেখাবো এক্সপেরিমেন্ট স্যার মাঝখানে আপনার কথা কেটে গেল কথা কেটে গিয়েছিল স্যার একবার দেখলে ভালো হয় আচ্ছা ঠিক আছে তাহলে এই যে দেখো এই অবজেক্টটা এই যে ব্যালেন্স হচ্ছে এখানে এই পয়েন্টটাতে ব্যালেন্স হচ্ছে এখন এখানে কাউন্ট করো তো কতগুলো গোল গোল পড়ে 1 2 3 4 5 6 7 7 নাম্বার গোলে এসে তারপরে ব্যালেন্স হয়েছে 7 নাম্বার গোলে এই এই পয়েন্টটাতে এই যে আমি এখানে ধরে রেখেছি এখন আমি যদি এই সাইডটাকে একটু ভারী করে দিই একটু একটু হেভি করে দিই তাহলে এখন এখানে কি আর ব্যালেন্স হচ্ছে দেখো তো এই যে পড়ে আছে হচ্ছে না আচ্ছা আমি এখানে আসি হচ্ছে না এখানে আসি এই যে দেখো তো ব্যালেন্স হয়েছে কিনা বলো কত নাম্বার গোলে আসছে সার্কেলে আসছে 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার আসছে মানে এখন এইটার কাছাকাছি চলে আসছে কি তাই না এই সাইডের কাছাকাছি চলে আসছে কেন বলো তো এই সাইডটা এখন এক্সট্রা ওয়েট অ্যাড করা হয়েছে তাই হ্যাঁ যেদিকে বেশি ওয়েট থাকবে হ্যাঁ যেদিকে বেশি ওয়েট থাকবে সেন্টার অফ গ্র্যাভিটিটা ওই দিকে সরে যাবে জি স্যার কি বুঝছো কিনা জিনিসটা ইয়েস স্যার জি স্যার আচ্ছা স্যার হ্যাঁ বলো ওয়েট যদি আরো বেশি দেওয়া হতো তাহলে তো স্যার আরো সরে যেত আরো সরে যেত হ্যাঁ একদম বেশি দিলে তো স্যার ওখানেই তো হ্যাঁ সেন্টার অফ গ্র্যাভিটি লেগ করতো না স্যার হুম 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 ধরো আমি যদি তোমার মাথায়
একটা সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে আমি তোমাকে ফেলে দিই, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে? তোমার মাথার মাথার কাছাকাছি থাকবে। জি স্যার, ঠিক আছে কিনা? লেখো, সেন্টার অফ গ্র্যাভিটি ইজ নেয়ার টু দ্য হেভিয়ার পার্ট। স্যার, এই চ্যাপ্টার শেষ হওয়ার কটা ক্লাস লাগবে স্যার? আজকেই শেষ হয়ে যাবে। আপনি সেন্ট্রি সেন্টার হইল সেন্টার অফ গ্র্যাভিটি is nearer to the k heavier part. আচ্ছা স্যার, ক্লাস শেষ হবে কখন? এই শুরুই তো হলো 4টায়। ও আচ্ছা, সরি জি স্যার। 5টা কটা থেকে শেষ হবে স্যার? 5:10 এর আগে স্যার শেষ করতে পারবেন স্যার? এই ছেলেটা শুধু স্যার শেষ করেন, স্যার শেষ করেন। স্যার বিকেলে ক্লাস, স্যার খেলা আছে, স্যার যাইতে হবে। স্যার স্যার এটা করাই দিয়েন, স্যার ওটা করাই দিয়েন। ওই যে যাবো আমি এটা নিয়ে। আরে স্যার বিকেল টাইমটা বুঝেন না স্যার। এবার তুমি আসো, আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্যাবিলিটি অফ অ্যান অবজেক্ট। স্ট্যাবিলিটি, দেখো খেয়াল করো, এই বলো তো এটা কি ইউনিফর্ম অবজেক্ট নাকি নন ইউনিফর্ম? বলো, ইউনিফর্ম অবজেক্ট। গুড, এটা ইউনিফর্ম অবজেক্ট। ওকে, ঠিক আছে। এখন এটা ইউনিফর্ম অবজেক্ট, তাহলে ওর সেন্টার অফ গ্র্যাভিটি একদম মাঝখানে থাকবে, একদম মাঝখানে। ধরো সেন্টার অফ গ্র্যাভিটি আমি বললাম যে এখানে মাঝখানে লাল টিপ। এই পয়েন্ট দিয়েই ওকে গ্র্যাভিটি টানছে। গ্র্যাভিটি টানতেছে। আচ্ছা, এই হচ্ছে একটা কেস, এই হচ্ছে একটা কেস। আচ্ছা, সেকেন্ড কেস, আচ্ছা এটা কি ইউনিফর্ম অবজেক্ট নাকি নন ইউনিফর্ম বলো তো? এই বক্সটা, কালো বক্সটা, এটা তো ইউনিফর্ম তাই না? জি স্যার। আল্লাহ, কারেন্ট চলে গেল নাকি? না না, কারেন্ট না না, যায়নি যায়নি।
তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি একদম মাঝখানে। ঠিক আছে, তোকে গ্র্যাভিটি টানতেছে নিচের দিকে। বলো এখন কি হবে? এই অবজেক্টটা তো সোজাসুজি দাঁড়িয়ে থাকবে, এইটার কি হবে? ওকে সোজাসুজি দাঁড়িয়ে থাকবে নাকি ধপাস করে পড়ে যাবে? হ্যাঁ, কারণ দেখো এই যে এই যে এই এই পয়েন্টটা হচ্ছে সাপোর্টিং পয়েন্ট, এইটা হচ্ছে পিভট, তাই না? তো পিভট থেকে এই যে ফোর্সের ডিরেকশন, এখন আমরা তাহলে মিটিং এন্ড করো, সবাই আবার জয়েন করো, 40 মিনিট হয়ে গেছে।